আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ ফরহাদ। ফরহাদ ভাই, এই যে আপনাদের যে মুরগির ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই, যে এখন একটু দামটা একটু বাড়তে চলতেছে, কারণে আমাদের ব্যবসাটা একটু কম চলতেছে। আগামীতে যদি কমে তাহলে বিজনেস আরো বাড়তে চলবে। এইটাই ভাই, এই যে আপনাদের যে ব্রয়লার মুরগি আছে, হ্যাঁ, এই মুরগি আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন কেজি? আজকে 200 টাকা 210 টাকা কেজি চলছে আজকের বাজারে। 200 টাকা 210 টাকা চলছে নাকি? জি। এটা গতকালকে বিক্রি করছিলেন কত করে? এটা কি গতকালকে বিক্রি করছিলে আপনি? 200 টাকা 190 টাকা। আগে আগে কি কি একটু দাম বাড়ছে নাকি? আগে ছিকে দে, হ্যাঁ একটু বাড়তে দেন। আপনার আগে ছিল এলে 160 টাকা কি 70 টাকা, এখন আপনার কেজিতে প্রায় 30-40 টাকা বাইরে হয়ে গেছে, মানে বেশি বাড়ছে। জি। হঠাৎ করে বাড়ার কারণটা কি? হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে তেলের দাম বাড়তে, এমনি বিভিন্ন ধরনের সদের দাম বাড়তে, তাই আমাদের মুরগির দামও বাড়তে। এখন মুরগির দামও বাড়তেছে। জি। এই মুরগিটার চাহিদা কিরকম আছে বাজারে এখন? এই মুরগিটা সবচেয়ে থেকে বেশি মুরগির চাহিদা হচ্ছিল ব্রয়লার, ব্রয়লারটাই আমাদের বেশি চলে, পাকিস্তানিও চলে। এই যে আপনার কাছে যে অনেক সুন্দর গুলো মুরগি গুলো আছে, এই মুরগি গুলো কি মুরগি বলা হয় ভাই? এটা পাকিস্তানি মুরগি বলা হয়, সোনালী মুরগি বলা হয়। পাকিস্তানি সোনালি মুরগি দুটাই বলে নাকি? হ্যাঁ দুটাই বলে। এই পাকিস্তানি মুরগিটা আসে বিক্রি করতেছেন কেজি কত করে? এটা বিক্রি চলতেছিল আপনি 300 টাকা কেজি। 300 টাকা কেজি? জি। গতকালকে বিক্রি করছিলেন? গতকালকে বিক্রি করছিল আমরা 280 টাকা 270 টাকা। আগে চেয়ে একটু এখন একটু দাম এখন আগের থেকে এখন একটু বেশি, মানে বেশি সবকিছুরই দাম বেশি, মাছের দাম বেশি, সবকিছুরই বেশি। এখন এই মুরগিগুলোর চাহিদা কিরকম আছে বাজারে? এই যে এটারও চাহিদা আছে, ওটার থেকে আবার এটা একটু কম আছে চাহিদা। বেশিরভাগ চলে লাগে আমাদের ব্রয়লার, তারপর আছে এটা, তারপরে এটা আছে নাকি? ভাই এই যে আপনার পাশে যে আরেকটা মুরগি আছে, এই জায়গায় অনেক মুরগি, এইটা কি মুরগি ভাই? কি জাতের ভাই? এটাও পাকিস্তানি সোনালী মুরগি, দুইটাই একই জাত। একই জাত নাকি? হ্যাঁ। এটা আজকে বিক্রি করতেছেন কত করে? এটা 280 টাকা 300 টাকা কেজি। 300 টাকা? 290 300 টাকা, 290 টাকা 300 টাকা কেজি বিক্রি করি আমরা। 290 টাকা 300 টাকা কেজি বিক্রি করে থাকি। এই যে মুরগির যে দাম গুলো বাড়ছে, এই বাড়ার চাহিদা কিরকম আছে এখন বাজারে? এটারও ভাই এটারও চাহিদা আছে বাজারে, এটারও চাহিদা চলে, মানে এটাও বেশি চলে, বেশি চলে। ভাই এই যে আপনি যে উপরে যে মুরগি গুলো রাখছেন, এটা কি জাতের মুরগি যে এইভাবে আলাদা ভাবে রাখছেন? এটা আলাদা ভাবে রাখা হয়েছে ভাই, এটা হচ্ছে লেগা দেশি মুরগ, যেটাকে বলে দেশি মুরগ, ঠিক আছে? এটা হচ্ছে দেশি মুরগ। দেশি মুরগ না? জি। এটা হলো দেশি মুরগ আমাদের। এই দেশি মুরগ গুলো আজকে বাজারে আপনারা কিভাবে বিক্রি করতেছেন? এটা হচ্ছে লেগা আপনার পিস হিসাবে, পিস হিসাবে। জি। এটা পিস কত করে বিক্রি করতেছেন? এটা পিস 500 টাকা 550 টাকা পিস। 500 টাকা 550 টাকা একটা পিস আর কি, একটা পিস। হ্যাঁ। এই দেশি মুরগির কি দাম বাড়ছে নাকি? না এই দেশি মুরগির দাম বাড়ে না, দেশি মুরগির দাম আগের থেকে এরকম 500 টাকা 550 টাকা পিস বিক্রি করা হয়। তা আমাদের বাজারে এই মুরগিটা দেশি মুরগটা চলে না, বেশিরভাগ চলে লেগে ব্রয়লার সোনালি লাল, এই মুরগিটাই চলে বেশিরভাগ। এই মুরগিটার চাহিদা কিরকম আছে, এই দেশি মুরগিটা? দেশি মুরগের চাহিদা এখন বর্তমান বাজারে খুব কম চলে বাজারে, তো অনেকে দেখা যায় দেশির জায়গায় সোনালি মুরগ আছে পাকিস্তানি, এগুলো নেওয়া যায়। এই আমাদের দেশি মোরগ গুলো কম চলার কারণটা কি? কম চলার কারণ হচ্ছে ভাই আপনার যেহেতু দেখা যাচ্ছে পাকিস্তানি মোরগ আছে, তো এটা একটু শক্ত আর এটা একটু নরম, তার জন্য ওটার দাম বেশি, লেগে এটা নেওয়া যায়। ওইটা স্বাদ তো বেশি দেশি মোরগের। হ্যাঁ।